বাংলাদেশকে হুমকি দেওয়ার একদিন না পেরোতেই উল্টে গেছে পাশারদান। অন্যের জন্যে গর্ত করতে গিয়ে এবার সেই গর্তেই পড়েছে ভারত। সেভেন সিস্টার্স নিয়ে তুমুল আলোচনার মধ্যেই ইতোমধ্যেই এর রাজ্য হারাতে শুরু করেছে ভারত। আচমকাই সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার দখল করে নিয়েছে চীন। ভারতের সীমানা হলেও তাদের নাকের ডগায় এই জমি দখল করেছে চীন। অন্যদিকে চরম অস্থিরতা শুরু হয়েছে সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে। যে কোনো সময় ভাঙতে পারে ভারতের যুক্তরাজ্যগুলো, শুরু হতে পারে ভয়াবহ গৃহযুদ্ধ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। অরুণাচলের স্থানীয় সংবাদমাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 সরজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় 1 সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে, ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে। নিউজ 5 বলছে, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাশের কাছের কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ITBP-এর একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাগলাগাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাকোরু পাশের অবস্থান। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদিগ্রা রোদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। একই বছরের 11 আগস্ট চাগলাগাম থেকে 30 কিলোমিটারেরও কম দূরের ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর LRP টহল দল। ওই সময় হাদিগ্রা রোদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী। তারও আগে 2021 সালে দেশটির সংবাদমাধ্যম NDTV স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 60টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী। 2020 সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ 2019 সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভেতরে ডৈমরু নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন। চীনের সাথে ভারতের মোট 3,488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে 1,126 কিলোমিটার।